নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এই গুরুত্বপূর্ণ বিষয়টি হলো অপারেশন বিজয় কী এবং গোয়া কীভাবে ভারতের সঙ্গে যুক্ত হলো তা আমরা জেনে নেব আশা করি সকলে আজকের এই আলোচনাটি মন দিয়ে শুনবে এবং যদি ভালো লাগে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে পনেরোই আগস্ট উনিশশো সালে ভারত স্বাধীন হলেও ভারতের এমন একটি রাজ্য যেটা স্বাধীনতে প্রায় উনিশশো সাল পর্যন্ত অপেক্ষা করতে হয় সেই রাজ্যটি হলো গোয়া পশ্চিম ভারতের একটি ছোট্ট রাজ্য যেটি আরব সাগরের একেবারে কিনারায় অবস্থিত প্রাচীনকালে এই গোয়া মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত এবং পরবর্তীকালে ব্রাহ্মণী সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল চোদ্দোশো সালে ভাস্কো দাগামা যখন পর্তুগাল থেকে ভারতে আসেন অর্থাৎ তিনি পশ্চিম ভারতে আসেন তখন তিনি সেখানে দেখেন যে সেখানে প্রচুর মশলা জাতীয় দ্রব্যের চাষ হয় যেহেতু মশলা জাতীয় দ্রব্যের প্রচুর চাহিদা ছিল তৎকালীন সময় ইউরোপে তাই তিনি প্রচুর মশলা জাতীয় দ্রব্য সঙ্গে করে নিয়ে দেশে ফিরে যান তিনি দেশে ফিরে গিয়ে তৎকালীন পর্তুগাল রাজাকে ভারতে উৎপাদিত মশলায়াতি দ্রব্যের কথা বলেন এই কথা শুনে তৎকালীন রাজা তার একজন বিশ্বস্ত গভর্নরকে নির্দেশ দেন ভারত আক্রমণ করার জন্য তিনি পনেরোশো সালে দ্বিতীয়বারের চেষ্টায় ব্রাহ্মণী রাজার রাজাদের কাছ থেকে গোয়া দখল করতে সক্ষম হন উনিশশো সালে দেশভাগের পরে ব্রিটেন এবং ফ্রান্স উনিশশো সালে এদের ছেড়ে যখন চলে যায় তখনও পর্তুগালে পর্তুগালিরা গোয়াকে নিজেদের একটা অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে এর আগে থেকেই গোয়াতে পর্তুগালিদের বিরুদ্ধে একটা আন্দোলন অর্থাৎ একটা আন্দোলনের সৃষ্টি হয় উনিশশো পঁচিশ সালে একজন লেখকের একজন পর্তুগালী লেখকের বিতর্কিত মন্তব্যের জন্য এছাড়া উনিশশো সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে গোয়াতে আইএনসি এর বৈঠক অনুষ্ঠিত হয় উনিশশো সালে নেহরু পর্তুগালের পর্তুগালকে ভারতের সাথে আলোচনার জন্য বলেন কিন্তু তৎকালীন পর্তুগালের গভর্নর সেটা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেন উনিশশো সালে দাদ্রানগর হ্যাভেলি ভারত ভারতের অধিকারভুক্ত হয় অর্থাৎ ভারত সেটা পুনরায় দখল করে উনিশশো সালে পর্তুগালের বিরুদ্ধে প্রতিরোধ করলে পর্তুগালের পুলিশ অর্থাৎ পর্তুগালের পুলিশ বাহিনী তিরিশ জন নিরীহ গ্রামবাসীকে হত্যা করে এই ঘটনা সারা পৃথিবীতে পর্তুগালকে সমালোচনায় ফেলে দেয় এতে তাদের ইমেজ একটু নষ্ট হয় তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু যেহেতু একটু উদার প্রকৃতির লোক ছিলেন তিনি এই হত্যাযজ্ঞের বিষয়টি তৎকালীন রাষ্ট্রসঙ্গে উপস্থাপন করেন কিন্তু সেই সময়ের রাষ্ট্রসংঘের অন্যতম শক্তিশালী রাষ্ট্র ইউএসএ ইউএসএ অর্থাৎ আমেরিকা এই ঘটনার সমালোচনা করেন এবং ভারতের বিরোধিতা করেন এবং এটিও বলেন যে এটা পর্তুগালের নিজেদের বিষয় কিন্তু ভারতের পরম প্রতি পরম প্রতিম বন্ধুরাষ্ট্র ইউএসএস অর্থাৎ রাশিয়া ভারতের ভারতকে সমর্থন করেন এবং ভারতের পক্ষ নেন এদিকে জওহরলাল নেহরু উনিশশো সাতান্ন সালে বিনোভাভাবেকে একটা একটা লেখাতে লেখা একটা চিঠিতে তিনি মিলিটারি অ্যাকশানের কথা উল্লেখ করেন অন্যদিকে তৎকালীন ডিফেন্স মিনিস্টার ভি কে মেনন ইতিমধ্যেই আন্তর্জাতিক স্তরে জানিয়ে দেন প্রয়োজনে তারা গোয়াকে রক্ষা করার জন্য প্রয়োজনে তারা মিলিটারি সাহায্য নেবে তৎকালীন ডিফেন্স মিনিস্টার ভি কে মেনন সাহেবের নেতৃত্বে ভারতীয় তিন বাহিনী গোয়াকে পর্তুগাল মুক্ত করার শপথ গ্রহণ করেন সতেরোই ডিসেম্বর উনিশশো সালে তারা গোয়ার উপর অপারেশন বিজয় পরিচালনা করেন যুদ্ধের মাত্র একদিনের মধ্যেই সমগ্র গোয়াই প্রায় পর্তুগাল মুক্ত হতে আরম্ভ করে কিন্তু তৎকালীন পর্তুগালের যিনি প্রধানমন্ত্রী অ্যান্থনিও স্যালাজার তার সেনাবাহিনীকে নির্দেশ দেন যে স্কর্স আর্ট ট্যাকটিসের এই প্র্যাকটিসটা হচ্ছে যুদ্ধে যেহেতু হেরেই যাচ্ছি হেরে যাওয়ার সাথে সাথে সেখানে যে রাস্তাঘাট বিমানবন্দর স্কুল কলেজ এগুলো কি করতে হবে ধ্বংস করে দিয়ে যেতে হবে এটাও একেই বলে স্কটস আর্ট প্র্যাকটিস যুদ্ধে মাত্র দুদিন অর্থাৎ সতেরো ডিসেম্বর যুদ্ধ শুরু হয়েছে উন উনিশে ডিসেম্বর তো সেই সময় যিনি গোয়ার গভর্নর ছিলেন তিনি আত্মসমর্পণ করেন গোয়ার পর্তুগালের গভর্নরের আত্মসমর্পণের মধ্য দিয়ে অপারেশন বিজয় সম্পন্ন হয় এই অপারেশন বিজয়ে নৌবাহিনীর দুটি বিখ্যাত আইএনএস অংশগ্রহণ করে এছাড়া ভারতীয় বিমানবাহিনী অংশগ্রহণ করে এছাড়া ভারতীয় সেনাবাহিনী এই অপারেশন বিজয়ে অংশগ্রহণ করে এভাবে উনিশশো সালে গোয়া ভারতের অন্তর্ভুক্ত হয় আর এই দিনকে উনিশে ডিসেম্বরকে গোয়া লিবারেশন ডে হিসেবে পালন করা হয়